গেছে। এখন বলতেছে মুসা থাকার জায়গা তো হইল, এত লোকের খাবার কোথায় পামু, না খাইয়াই মরতে হবে। বলেন তো যেই আল্লাহ যদি মারতেই চাইতো না খাওয়াইয়া, তাইলে না খাওয়াইয়া মারার দরকার কি? ফেরাউনের লোকের হাতে মাইরা শহীদ বানায়া দিতে পারতো, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন ওদের অবস্থা কেমন ছিল। আল্লাহ তাআলা আসমান হতে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, এই রকম একেবারে এমন দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এই নেয়ামতগুলোর কথা উল্লেখ করার পর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, ওরা যত শক্তিশালী হোক না কেন, তোমরা শুধু ওই শহরের মধ্যে যুদ্ধ করার জন্য ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে তোমাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? এত সুন্দর মতো নেয়ামতের কথা বইলা বুঝাইয়া টুজাইয়া এবার আদেশ দিচ্ছে, কি আদেশ? ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম এই নেয়ামতগুলোর কথা উল্লেখ করার পরে বলতেছে, আমার সম্প্রদায় ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস, ওই পবিত্র জমিনের মধ্যে তোমরা প্রবেশ করো, আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে বনী ইসরাইল যুদ্ধ করার আগে যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যুদ্ধ জয়ের ঘোষণা আসার পরেও এই মানুষগুলো প্রবেশ করতে চায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমির মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে, তবে শর্ত হইল একটা, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সামনের দিকে অগ্রসর হবা তো হবাই, পিছু হটার কোনো সুযোগ নাই। তোমরা যদি পিছু হটো, পিছনে চলে আসো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর যদি সামনের দিকে অগ্রসর হও, ওরা যতই শক্তিশালী হোক, ওদের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বিজয় দান করবে। কিন্তু অবস্থা কি? ওই যে দশ জনের কথা নবীর কথার চাইতে তাদের বেশি ভালো লাগছে। তাদের জবাব কি? জবাবে তারা বলতেছে, কালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। এত সুন্দরভাবে বোঝানোর পরে, যুদ্ধের আগে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আচরণ কেমন ছিল একটু খেয়াল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম এত কথা বলার পর তারা জবাবে বলতেছে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে। মুসা তুমি যতই নিয়ামতের কথা কও না কেন, ওই সম্প্রদায়ের কথা আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, ওরা একজন বারো জনকে প্যাকেট করে ফেলে, এত শক্তিশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। যত কিছুই তুমি বলো না কেন, ওই সম্প্রদায় যতক্ষণ ওইখান থেকে বাহির না হবে, আমরা কখনোই ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ওই জমির মালিকানা আল্লাহ তোমাদের লেখা দিছে, তোমরা ঢুকবা আর তোমাদের জয় দান করবে আল্লাহ। আর এরা উল্টা জবাবে কি বলে, যে আপনি যা বলেন বলেন, আমরা ওই জাতি যতক্ষণ ওইখানে আছে আমরা ওইখানে প্রবেশ করব। এখন আপনি একজনকে খুব ভালো মতো ওয়াজ নসিহত করে বুঝাইলেন একটা জিনিসের জন্য, সে যদি আপনার কথা ডিনাই করে, মুখের উপরে কথা ফিরিয়ে দেয়, বিরক্তি লাগবে কি লাগবে না, কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে। মুসা আলাইহিস সালাম কষ্ট পাইছেন, মুসা আলাইহিস সালাম কষ্ট পাইছেন। ওই যে বারো জনের দশ জন তো সবার কাছে বইলা দিছে, দুইজন মুসা আলাইহিস সালামের কথা শুনছিল। এই দুইজনের নাম, একজন হলো ইউসা ইবনে নুন,
আর একজন হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা এরা এইবার বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করছে। কি বলতেছে? قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَ ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ। ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করত, যাদের উপরে আল্লাহ তাআলা করুণা প্রদর্শন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি অনুগ্রহ প্রদান করেছেন, ওই দুই ব্যক্তি এবার তাদেরকে বলা শুরু করেছে, হে সম্প্রদায় শোনো, তোমরা শুধু ওই শহরের দরজা দিয়ে ঢুকে যাও, আলাইহিমাদ খুলু আলাইহিমুল বাব, তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো, ফাইদা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শহরের দরজা দিয়ে ঢুকবা আর তোমাদেরকে বিজয়ী বানায় দিবেন আল্লাহ। আরে তোমরা না মুমিন? ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আল্লাহর উপরে ভরসা করো, ওই শহরের মধ্যে প্রবেশ করো, ওই আমালিকা গোত্র যত সুঠাম দেহি শক্তিশালী হোক না কেন, আল্লাহর উপরে ভরসা রেখে যদি তোমরা অগ্রসর হয়ে যাও, ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে। অনেক সময় দেখবেন এরকম ছোট বাচ্চারা বাসায় আছে, আপনাদের খেয়াল আছে তো, এইদিকে খেয়াল আছে নাকি? খুঁজতেছেন কোন সময় সাইদা আহমদ ভাই আসবে, চলে আসতেছে, ওই যে মনে হয় গাড়ি ঢুইকাও গেছে, আপনারাও দেখেন আমিও একটু দেখি, এটা তো টেস্ট করলাম যে আমি তো দেখছি আসতেছে, আপনাদেরকেও বললাম, আপনারা আমার কথা বিশ্বাস করেন কিনা দেখলাম, যে কথা বিশ্বাস করেন না এই জন্য তাকাইয়া দেখলেন, হু আস খাগো করতেছি আল্লাহ জানে। তা যাই হোক, ভাই তো চলে আসছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, আলোচনা মোটামুটিও শেষ, মূল সারাংশগুলো শেষে আমি বলে দিব ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয় যে ছোট বাচ্চা খাইতে চায় না, না খাইলে মা বুঝায় না যে আব্বু খাও খাও খাও, বলে না এরকম, এখন মা বুঝাইয়া খাওয়াইতে পারতেছে না, বাবা আসছে বাসায়, এবার বলতেছে আপনি আপনার ছেলেরে খাওয়ান তো, এইবার বাপ ছেলেরে বলে আব্বু খাও খাও খাও, বলেন তো ছেলে কি সোজা হয় না আরো বেঁকা হয়, বলে মা বুঝাইয়া খাওয়াইতে পারলো না আব্বা, আপনি এত সহজে বুঝাইয়া খাওয়াই ফেলবেন আমারে। তা বনি ইসরাইল কেমন যেন বলতেছে, হায় রে মুসা আলাইহিসসালাম আমাদেরকে বুঝাইতে পারলো না, আর তোমরা দুইজন আমারে বুঝাইয়া ফেলবা এত সহজ। তারা জবাব আরো কঠোর আকারে দিল। এই দুইজনের কথার জবাবে বনি ইসরাইলেরা কি বলে আল্লাহ তাআলা তাও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, কালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা فَذَهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুই ব্যক্তি যখন বলল তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে যাও, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করো, এরপরে তোমরা জয়ী হয়ে যাইবা। এইবার তারা জবাব আরো কঠিন জবাব দিয়ে দিল, বলে হে মুসা আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই জায়গায় ওই জাতি অবস্থানরত আছে, তখনই আমরা ওই জায়গায় প্রবেশ করব যখন তারা ওইখান থেকে বের হবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন এইবার তারা যেই আচরণটা করেছে, মুসা আলাইহিস সালামের কথা তো মানেই নাই, বরং পাল্টা প্রতি পাল্টা কথা বলতেছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা ক্বাইদু, যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা আর যুদ্ধ করতে পারবো না। এখানে এখন আসেন মূল পয়েন্ট, যেটা আমি যে আলোচনার দিকে গেলাম যে বনি ইসরাইল অবাধ্য হওয়ার কারণ কি, এক নাম্বার কারণ তাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন কে, আসতে বলেন কেন, জোরে বলেন নাকি সব শক্তি ভাইয়ের জন্য জমায় রাখতেছেন, চিন্তা করতেছেন হুজুর তো মোটা সোটা হুজুর কয়া যাক, আর হজরত তো একটু সিকুন সাকুন, ওনারে তো আমাদের সাপোর্ট দিতে হবে নাকি,
এই জন্য কি চুপচাপ আছেন নাকি? এখন বনি ইসরাইলদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন কে বলেন তো? ওরা নেয়ামত পেয়ে নেয়ামতের শকর গোজার বান্দা হয়েছে না না শুকুরি করেছে? তাহলে বনি ইসরাইল অভিশপ্ত হওয়ার অন্যতম প্রধান কারণ ওরা ছিল না শকর গোজার, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা ওরা প্রকাশ করে নাই, বরং আল্লাহ নেয়ামত দিয়েছে ওই নেয়ামতের না শুকুরি তারা করেছে। দুই নাম্বার কি করেছে? পয়গম্বর আদেশ দিয়েছে যে যুদ্ধ করো, শহরে ঢুকো, তোমরা জিতবা, আল্লাহ তোমাদের জয়ী করবেন। এই নবী যে কথা বলেছে, নবীর নিজের কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ এবং তার রসুলের আদেশ অমান্য করার মাধ্যমে তারা চূড়ান্ত অবাধ্যতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার একটা উদাহরণ দেই স্বল্প সময়ে। মনে করেন আপনার বাবা আপনাকে বলছে যে তুমি এই কাজগুলো করো, তুমি এই জিনিসগুলো গুছিয়ে রাখো। এখন আপনি রাখেন নাই, অপরাধ হয়েছে কি হয় নাই? জোরে বলেন, অপরাধ হয়েছে কি হয় নাই? একে তো এই কাজ করলেন, আপনি যদি উল্টা আপনার আব্বা আদেশ করার পরে বলেন এই কাজ আমি পারবো না, আপনি করেন, অপরাধ বেশি না কম? এটাকে বলে সীমা লঙ্ঘন। একটা হলো আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, আদেশ মানে নাই, এটা হলো অবাধ্যতা। কিন্তু যখন পাল্টা রিয়াকশন দেখিয়ে তারা বলতেছে যে আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, এটা হলো সীমা লঙ্ঘন। তার মানে বনি ইসরাইল সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা বলেন? যখন তারা বলছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম তাদের এই আচরণে বড় কষ্ট পেয়ে গেলেন, পাঁচ মিনিটের আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, কষ্ট পাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। চিন্তা করে দেখেন উম্মতের আচরণের কারণে কষ্ট পেয়ে নবী উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, ক্বালা ফা ইন ক্বালা ইন্নি রব ক্বালা রব্বি ইন্নি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। উম্মতের এই আচরণে কষ্ট পেয়ে মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই। ওই দুই ব্যক্তিও এর মধ্যে শামিল, এরা কেউ আমার কথা শুনে না, সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমার আর এই ফাসিকদের মাঝে আমাকে পৃথক কইরা দেন, এদের থেকে আমাকে আলাদা কইরা দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম এদের এই অপকর্মের কারণে শাস্তির কথা জানায় দিয়া বলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা। আল্লাহ তাআলা বলেন ওই যে জেরুজালেম দুনিয়ার সবচাইতে দামি জমিন, ওই জমিনকে আমি আল্লাহ বিনা পরিশ্রমে গড়ে তাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা নেয়ামতের নাশকুরি করার কারণে, অবাধ্যতা করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে ওই নেয়ামতটা আমি 40 বছরের জন্য ওদের জন্য হারাম করে দিলাম, যেইটা সহজে পাওয়া যাইত সেটা তাদের জন্য পিছিয়ে গেল 40 বছর। ইয়াতিহুনা ফিল আরদ, ওই সময় বনি ইসরাইল ছিল তিহ ময়দানের মধ্যে। ওরা মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা আমরা মিশর চলে যাবো, আমাকে জেরুজালেম যাওয়া লাগবো না। প্রতিদিন সকালবেলায় আলো ফুটে ওঠার সাথে সাথে সকলে মিশরের উদ্দেশ্যে রওনা হইত, সারাদিন পথ চলত, হাঁটতে 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 যখন সন্ধ্যা লাগত এইবার তারা হাঁটা বিরতি দিত, তাকায় দেখত সকালবেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হাঁটার পর আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে। এভাবে চলেছে 40 বছর, কত বছর? 40 বছর। এই অবস্থায় মুসা এবং হারুন আলাইহিমাসসালাম দুইজন দুনিয়া থেকে চলে গেছে, এক প্রজন্ম চলে গেছে, নতুন প্রজন্ম তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে, এবং আল্লাহ তাআলা ইউসা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন, সাথে সাথে ওনার নেতৃত্বে পরবর্তীতে জেরুজালেম বিজয় হয়েছে,
দীর্ঘকাল ব্যাপী ওই ইহুদিরা জেরুজালেমের মধ্যে থেকেছে। এরপরে ইংরেজি প্রথম শতাব্দীতে বিতাড়িত হয়েছে, দুই হাজার বছরের মধ্যে আর ঢুকতে পারে নাই। সর্বশেষ আমাদের আরব বিশ্বের কিছু মুসলিম নামধারী গাদ্দার মুনাফিকদের কারণে এই ইসরায়েলা ফিলিস্তিনির পবিত্র ভূমিতে বসতি স্থাপন করার মতো দুঃসাহস তারা পেয়েছে, ঠিক কিনা বলে। এজন্য বুঝতে হবে আমাদের, আগামী প্রজন্মকে ইতিহাস জানতে হবে, সাথে সাথে আগামী প্রজন্মের ফিতনা মোকাবেলায় আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। যে কথাগুলো আমি মূলত বলতে চেয়েছি এখানে, যেই বিষয়টা, তিনটা বিষয় আমরা খেয়াল রাখব। এক নম্বর, বনি ইসরাইল ছিল অকৃতজ্ঞ, আমরা হব কৃতজ্ঞ বান্দা, ঠিক আছে তো, ইনশাআল্লাহ সর্বঅবস্থায় নেয়ামতের শুকরিয়া আদায় করব। দুই নম্বর, ওরা অবাধ্য, আমরা হব আল্লাহ এবং রসুলের সর্বোচ্চ আনুগতশীল। ওরা ছিল সীমালঙ্ঘনকারী আর আমরা হব দীনের হেফাজতকারী, ঠিক কিনা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।